আমরা ওখানে কাজও করেছি, আমাদের বন্ধু বান্ধব রয়েছে ওখানে, আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে অনেকের সঙ্গেই। এবং সত্যি আমার যেটা খুবই খারাপ লাগছে যে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটা মোটেই কাম্য নয়, কিন্তু নিশ্চয়ই তার একটা কারণ আছে, কার্যকারণ আছে। এবং যারা ওখানে আছেন আমি আশা করব যে তারা যেন সেফলি থাকেন, যারা প্রাণ হারিয়েছেন যাদের তাদের পরিবারের সঙ্গে আমি একেবারে একাত্ম এবং তাদের প্রতি আমার সহানুভূতি এবং সমবেদনা আছে। কিন্তু একটি অন্য দেশের সম্পর্কে আমাদের বলাটা শোভা দেয় না এই মুহূর্তে, কারণ পুরো জিনিসটা আমরা জানি না। এখনও আমরা যেসব খবর পাচ্ছি সেগুলো যে সব সত্যি তা না, একটা খবর পাওয়ার পর দেখা যাচ্ছে ফেক নিউজও লোকে পাঠাচ্ছে, ফেক ভিডিওস দেখানো হচ্ছে। সেই জন্য সমস্তটা না জেনে কোনো রকম মন্তব্য করাটা ঠিক হবে না, কিন্তু আমরা আছি বাংলাদেশের মানুষের সঙ্গে, সাধারণ মানুষ যারা আমাদের কলিগস, বন্ধু এবং আমাদেরই মতন ওপার বাংলার যে মানুষ, তারা যেন আবার শান্তি ফিরে পায়, তারা যেন সুস্থ জীবন আবার ফিরে পায়, সেটাই। ভীষণ পছন্দের একজন একটা দেশ এবং সেখানকার মানুষজন আমাদের খুব পছন্দের এবং খুব প্রাণের, এবং বাংলাদেশের কালচার, বাংলাদেশ সংস্কৃতি সমস্ত কিছুটার সঙ্গে কোথাও আমরা অদ্যপ্তভাবে জড়িয়ে আছি। আমি একজন ব্যক্তি হিসেবে, এটা আমার একদম নিজস্ব মতামত, এটার সঙ্গে কোনো পলিটিক্যাল বা কোনো কিছু জুড়বেন না, যে শান্তি ফিরে আসুক, সবাই শান্ত হোক, কোনো প্রাণ না যাক, সবাই সুষ্ঠুভাবে শান্তিতে বাঁচুক এবং সবার মঙ্গল বিষয়ে। যেরকম একটা অস্থিরতা চলছে, তো এবার দেখতে হবে যে কোন দিকে যায়, মানে আমরা তো এখনও পুরো ব্যাপারটা সম্বন্ধে অবগত নয়। অবশ্যই মৃত্যু খুব দুর্ভাগ্যজনক বিষয়, কিন্তু এখন আন্দোলনটা কোন দিকে যায় সেটা দেখার প্রশ্ন। আলাদা করে বলার কিছু নেই, কোনো দেশেই এরকম ঘটনা আর খুব আনএক্সপেক্টেড, এটা ডেফিনেটলি খুবই দুঃখজনক। আমার মনে হয় খুব শিগগিরই এর একটা স্থিত অবস্থা। সিদ্ধান্তের জন্য তো আমরা মিট করে নিই, সিদ্ধান্ত বলতে কিসের সিদ্ধান্তের কথা বলছেন? আমরা আজকে আমরা এখন থেকে ঠিকই করেছি, আমরা পরিচালকরা মাসে যখন যেমন পারবো, একবার হোক দুবার হোক, আমরা একে অন্যের সঙ্গে দেখা করব, মিট করব, আদান প্রদান করব, সেইটার মিটিং ছিল আজকে, আর আর তো কিছু নয়। আচ্ছা না, ফেডারেশন থেকে এখনো রাহুল মুখোপাধ্যায়কেনি তাদের সিদ্ধান্ত এখনো বলেছে জানাবে? আমরা যেটুকু জানি সেটুকু আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ, তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী গৌতম ঘোষ এবং দেবের সঙ্গে মিটিং করে যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন জানিয়েছেন, এবং তাদের কাছ থেকে আমরা যে সিদ্ধান্তগুলি জানতে পেরেছি যেগুলি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, উনি ওনার নির্দেশ মতোই আর কি, সেইগুলো অনুযায়ী আমরা কাজ করছি। সেই মতো একটি চিঠি, একটি অফিসিয়াল ইমেলও বোম্বা দ্বারা পাঠিয়ে দিয়েছেন ফেডারেশনকে। তো তাতে তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং থেকে বেরিয়ে তারা যে বলেছিলেন, তারা বলেছেন সেটা অনুযায়ী আমরা চলছি। সেটা হচ্ছে যে 6 তারিখ থেকে রাহুল মুখার্জি পরিচালক হিসেবে শ্যুট করবেন, এটা তো তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বোম্বাদা, গৌতম দা এবং দেবের মিটিংয়ে এটা ধার্য হয়েছিল, সেটাই আমাদের তারা জানিয়েছেন। তো আমরা কিন্তু সেটাই ধরে ফেডারেশন মুখ্যমন্ত্রীকে মান্যতা দেবেন, ওরা নিজেদের আলোচনা করে নিশ্চয়ই সেটাই জানাবেন, বাকিটা কখন শুরু হবে শুটিং সেগুলো তো হাউসের ব্যাপার এবং ডিরেক্টরের ব্যাপার, আমরা এটুকুনি বলতে পারি। টেকনিক্যালি কোনো অসুবিধা আচ্ছা নিশ্চয়ই না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারপরে আর কি কথা হতে পারে? দেখুন, বাংলাদেশের অবস্থা নিয়ে একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই আমি বিচলিত, কিন্তু তেমনি আবার মাঝখানে একটা কাঁটাতারের বর্ডার আছে, তো তো সেখানে একটা কোথাও একটা ডিপ্লোমেসির প্রসঙ্গ চলে আসে যে একজন অন্য দেশের নাগরিক হয়ে সংবাদ মাধ্যমকে কতটা বলা উচিত সেটা নিয়ে একটুখানি আমাদের কিন্তু সচেতন থাকাটা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে আমার কৌশিকদার বা আমাদের অনেকেরই আত্মিক নারীর টান, আমার পারিবারিক যোগাযোগ আছে, তো নিঃসন্দেহে উদ্বিগ্ন তো বটেই। কে ঠিক কে ভুলের থেকেও বড় কথা হচ্ছে যে একটা উদ্বেগ তো নিশ্চয়ই কাজ করছে, এর বাইরে কিছু বলাটা একজন অফিসিয়ালি একজন অন্য দেশের নাগরিক হয়ে একটি অন্য দেশের সার্বভৌম ব্যাপার নিয়ে কথা বলাটা আমার মনে হয় আলটপকা মন্তব্যটা না করে ঠিক। আর যেটা বলতে পারি আমরা এখান থেকে, সেটা যত মানুষ এখানে মারা গেছেন এই আন্দোলনে, তাদের পরিবারের প্রতি আমাদের মানে সত্যি আন্তরিক সমবেদনা রয়েছে। হ্যাঁ, তারা এই অসময়টা কাটিয়ে উঠুন, হ্যাঁ, এবং আমরা চাই বাংলাদেশকে ভালোবাসি তা সেগুলো আমাদের ছবিতেই প্রকাশ পায় বারবার, সেই বাংলাদেশ তার ঠিক ঠিক জায়গায় এসে পৌঁছুক, শান্তি ফিরে আসুক, মানুষ আনন্দে থাকুক, ওখানে সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক,
আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। এবং প্রতি প্রতি মানে যারা মারা গেছেন তারা ছাত্র হোক, আমরা জানি ছাত্রদের ছাত্রদের অনেক সংখ্যায় তারা মারা গেছেন, তারা তাদের এই আন্দোলন করার মধ্যে দিয়ে আবার কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ কর্মীরাও মারা গেছেন বা সরকারি কর্মীরাও মারা গেছেন, সব মিলিয়ে এই যে সহিংসতা, এই যে পুরো যে যে যাকে বলবো যে এই ভায়োলেন্স যেটা 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 চলেছে, সেটা আশা করব যে তারা সেটা থামবে, যেটা কৌশিকদা বললেন যে শান্তি ফিরে আসবে এবং মানুষ শুভ বুদ্ধি নিয়ে বাঁচবেন, এইটুকু আপাতত এইটুকুই আমরা বলতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।